আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা টেস্টি কেকের রেসিপি। আজকের রেসিপিটা আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব, আর অবশ্যই এটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যাবে। কেকটা দেখতে ভীষণই সুন্দর, খেতেও ভীষণ টেস্টি। আর আজকে আমি তালের কেক বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য শুরুতেই আমি দুইটা ডিম দিয়ে দিলাম। ডিম দুটা আমি আজকে এটাকে একেবারেই সহজভাবে দেখাবো, যার জন্য আমি একটা মিক্সিং জারের ভিতরে নিয়ে নিয়েছি। এখানেও 1/3 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি, আর 7 মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ তালের পিউরি। এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে একটু কম দিতে পারবেন। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, একেবারেই ব্লেন্ড করে নিয়েছি, চিনিটা গলে গেছে। এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ। এখানে চালের গুঁড়ো 1/2 কাপ পরিমাণ দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। আমি যে পরিমাণ বানাবো তাতে আমার 1/2 কাপ পরিমাণেই হবে। আপনারা যদি বড় সাইজের বা এর চেয়ে ছোটো বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কম বা বেশি করতে পারবেন। আমি চালের গুঁড়ো দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারবেন। এবার আমি 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম দুধ, কারণ আমার যে ব্যাটারটা সেটা একটু ঘন হয়েছে। দুধটাকে আমি জ্বালিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো এখানে একটা ইনো। অনেকেই প্রশ্ন করেন যে আপু, ইনোতে কি কোনো ক্ষতি হবে কি না, বা এটা কি পারফেক্ট হবে কি না। একবার হলে বানিয়ে দেখবেন যে কতটা পারফেক্ট হয় এটা। আর যদি একেবারেই না দিতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে বেকিং সোডা বা পাউডার দিতে পারবেন। সোডা দিতে গেলে এখানে একেবারেই কম পরিমাণে দিতে হবে, আর যদি পাউডার দিতে যান সেক্ষেত্রে কিন্তু 1 চামচ পরিমাণ দিলেই হবে। তবে অবশ্যই 4 চামচ, টেবিল চামচ না। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারটি আমরা একটা মোল্ড রেডি করে নিয়েছি। আমি এখানে ঘি ব্রাশ করে তারপর বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে উপর থেকে একটু ঢেলে দেবো, একটু ট্যাপ করে দেবো, যাতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে বের হয়ে যায়। এবার আমি একটা এই মিশ্রণটাকে, কেকের যে মিশ্রণটা, এটাকে আমি একটা কাঠির সাহায্যে খুব সুন্দর করে এভাবে গুড়িয়ে গুড়িয়ে করে দেব। এতে করে যদি ভিতরে কোনো এয়ার বাবলস থাকে তা বের হয়ে যাবে। যেহেতু কেকের ব্যাটারটা একটু ঘন, তাই এরকম একটু করে দিলে তাহলে খুব ভালো হবে। এবার আমরা উপর থেকে কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দেব। আমি কাঠবাদামের উপরে যে খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসাটা সহও দিতে পারবেন। তারপরে একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার আমরা এটাকে চুলোতে দিয়ে দেব। আর চুলোতে আমি একটা হাঁড়ি গরম করে তারপরে দিয়ে দিয়েছি। 10 মিনিট অবশ্যই প্রিহিট করে নিবেন। এবার আমরা অপেক্ষা করব এটাকে, চুলাটা একদম লো আঁচে দিয়ে, মিডিয়াম লো আঁচে দিয়ে তারপরে আমরা এটাকে বেক করে নিয়েছি। আমি এখানে 40 মিনিট করেছি, আপনাদের কম বা বেশি লাগতে পারে। চুলার আসলে চুলার জালের উপর ডিপেন্ড করে এটা। আমার এখানে কেকটা কিন্তু একেবারেই সুন্দর একটা কালার আসছে, আবার হয়ে গেছে। এবার আমি একটু চেক করে দেখব এটা হয়েছে কি না। ভেতরটা কাঠিটা একদমই ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে আরও 10 মিনিটের জন্য চুলাতে রেখে দেবো। ঠিক 10 মিনিট পরে চুলার থেকে উঠে নিয়ে আসছি আমি। এখানে কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে কেকটা খুবটা সুন্দর হয়েছে, একটা স্পঞ্জি কেক হয়েছে। এই কেকটা খেতে ভীষণই টেস্টি। এবার আমরা এটাকে মোল্ড আউট করব, আর সাইড থেকে একটু ছাড়িয়ে নেব এটাকে। একটা নাইফের সাহায্যে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। কেকটা কিন্তু এখনও গরম আছে, একেবারে পুরোপুরি ঠান্ডা হয়নি। আমি তার আগেই ঢেলে নিচ্ছি। আপনারা যদি চান যে আর একটু সময় রেখে দেবেন সেটাও কিন্তু ভালো হবে, তবে আমি আর রাখিনি। এবার আমি এটাকে মোল্ড আউট করে নিব। খুব সহজেই কিন্তু বেরোয় যাবে, যেহেতু আমরা এটাকে তেল বা ঘি দিয়ে দিয়েছি। এবার বাটার পেপারটাকে আমি খুব আলতো করে উঠিয়ে নেব। ব্যাস উঠিয়ে নিলাম এটা। এবার কেকটাকে আমি একটু উল্টিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। এটার নিচের সাইড, উপরের সাইডটা দেখিয়ে দিচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর একটা কেক হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এবার আপনাদেরকে একটু কেটে দেখাবো কেকটা আসলে
ভেতরটা কেমন হয়েছে, এটাকে না কাটলে তো আসলে বুঝতে পারা যাবে না। এখন যেহেতু তালের সিজন, প্রচুর তাল পাওয়া যায়, আর তালের যে কেক হয় এত টেস্টি বা এত সুন্দর সেটা আসলে না বানালে বুঝতে পারবেন না, একবার হলেও বানিয়ে দেখবেন। আর কাউকে বানিয়ে যদি এভাবে খাওয়ান অবশ্যই আপনি প্রশংসা পাবেন। দেখেন কতটা স্পঞ্জি হয়েছে, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার আপনাদের মনের মতো করে এটাকে কেটে নিতে পারবেন, যেমন ইচ্ছা তেমন। আমিও একটু কেটে দিচ্ছি আপনাদেরকে। এটা বিকেলে চায়ের আড্ডায় বা মেহমানের দের আপ্যায়নে একেবারে পারফেক্ট একটা কেক। ব্যাস আমি কেটে নিলাম। আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার মতন জানি আজকের মতো। আল্লাহ হাফেজ।